দর্শক নিউজ 24 এর নিয়মিত আয়োজন এডুকেশন এন্ড ক্যারিয়ারের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিয়ানা এই অনুষ্ঠানে প্রতি পর্বে আমরা কথা বলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে সেই সঙ্গে তুলে ধরি জব মার্কেটের বিভিন্ন খুঁটিনাটি তথ্য সো চলুন শুরু করা যাক আজকের পর্ব Education and career, আজকের পর্বে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টে কথা বলবো এখানকার শিক্ষার্থীদের সঙ্গে জানবো তাদের ক্যারিয়ার প্ল্যান নিয়ে তবে তার আগে চলুন জেনে আসি উদ্ভিদবিজ্ঞান বিষয়টির সংক্ষিপ্ত ইতিহাস বিজ্ঞানের প্রাচীন শাখাগুলোর একটি হলো উদ্ভিদবিজ্ঞান মানুষ যখন প্রাথমিক পর্যায়ে খাওয়ার উপযোগী ঔষধগুণ সম্পন্ন এবং বিষাক্ত উদ্ভিদ চিহ্নিত করতে শুরু করে তখন থেকেই উদ্ভিদবিজ্ঞানের সূচনা জীববিজ্ঞানের এই শাখায় জীবন্ত উদ্ভিদের বিষয়ে বৈজ্ঞানিক নিরীক্ষণ সংক্রান্ত কাজ করা হয়ে থাকে ঐতিহ্যগতভাবে উদ্ভিদবিজ্ঞান ছত্রাক শৈবাল এবং ভাইরাস নিয়েও কাজ করে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসা এইসব মৌলিক প্রয়োজন মেটাতে নিরন্তর কাজ করে যাচ্ছে জীববিজ্ঞানের যে শাখাটি তা হলো উদ্ভিদবিজ্ঞান বিজ্ঞানের শাখা হিসাবে উদ্ভিদ গবেষণায় এই বিভাগের গুরুত্ব অন্যতম জলবায়ু পরিবেশ মানুষ সবকিছুর সঙ্গে উদ্ভিদ জড়িত আর মানবজাতির কল্যাণের জন্যই উদ্ভিদবিজ্ঞানের প্রসার ঘটাতে হবে খাদ্য গুণাগুণ ঠিক রাখা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ফসল জলবায়ুর পরিবর্তন রোধসহ মানব জীবনের প্রায় সব বিষয়ে উদ্ভিদবিজ্ঞান জড়িত এজন্য উদ্ভিদবিজ্ঞানীও প্রয়োজন তাই দিন দিন এই বিষয়ের শিক্ষার্থীদের নিত্য নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে আর সেই সাথে বাড়ছে উদ্ভিদের ওপর গবেষণার পরিধি উদ্ভিদবিজ্ঞানের আরও একটি সুবিধা হলো উচ্চতর ক্ষেত্রে এর যে কোনো বিষয় নিয়ে কাজ করার সুযোগ থাকে এছাড়াও বিদেশে এই বিষয়ে পড়ে গবেষণার বড় সুযোগ আছে উদ্ভিদবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে স্কলারশিপ নিয়ে ইউরোপ আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয়ে আছে পিএইচডি সহ উচ্চতর গবেষণার সুযোগ দর্শক এবার আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে জানতে চাইবো কিভাবে তারা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য নিজেদের তৈরি করছেন সবাই কেমন আছি শুরুতেই তোমার কাছে জানতে চাই তুমি বোটানি ডিপার্টমেন্টে পড়াশোনা করছো পড়াশোনা শেষে তোমার ক্যারিয়ার প্ল্যান কি আমি এখন চতুর্থ বর্ষে পড়াশোনা করছি বলতে গেলে আর এই বছরটাই ডিপার্টমেন্টে আছি তো আমি পড়াশোনার পাশাপাশি টেনমিট স্কুলে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমার পড়াতে অনেক ভালো লাগে আর আলহামদুলিল্লাহ যেহেতু ডিপার্টমেন্টে আমার রেজাল্ট ভালো তো পরবর্তীতে প্রচেষ্টা থাকবে গবেষণা কাজে নিজেকে নিযুক্ত করার পাশাপাশি শিক্ষকতা পেশাকে গ্রহণ করার এবং এটা কেন করতে চাই সেই প্রশ্ন যদি আপু করেন তাহলে আমার মনে হয় যে আমি যখন সায়েন্সে পড়াশোনা করতাম ইন্টারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পড়েছি তখন বায়োলজিটা আমার কাছে এতটা সহজ বিষয় লাগতো না ইভেন সেই কারণে ডাক্তারি পড়ার প্রতি কখনো আগ্রহটা জন্মায় নাই আমার কিন্তু পরবর্তীতে যখন আমি বোটানি পড়তে এসেছি আমি দেখেছি যে সায়েন্সের অন্য সাবজেক্টগুলোর থেকে আসলে বায়োলজি সাবজেক্টটা অনেক ইন্টারেস্টিং আর বায়োলজির মধ্যে যেহেতু আমরা দুটো সাবজেক্ট পড়ি বোটানি এবং জুওলজি কিন্তু এখানে বোটানিটা পড়লে আমরা আসলে বায়োলজির সব ব্রাঞ্চগুলোকে কানেক্ট করতে পারি বোটানি ডিপার্টমেন্টে পড়াশোনা করে তুমি কতটা এনজয় করছো আমার মতে আমি খুবই বেশি এনজয় করি বিশেষ করে যাদের বায়োলজি সম্পর্কে ইন্টারেস্ট আছে তারা এই ডিপার্টমেন্টে আই গেস খুবই এনজয় করতে পারবে বেসিক্যালি আমরা সবাই চিন্তা করি যে বোটানি একটা থিওরিটিক্যাল সাবজেক্ট বাট এইখানে শুধু একটা জিনিস নিয়ে পড়াশোনা হয় না অনেকে ভাবে উদ্ভিদবিজ্ঞান শুধু গাছের নাম জানলেই হয় এটা একটা মেজর পার্ট অবশ্যই উদ্ভিদবিজ্ঞানের বাট সাবজেক্টটা আসলে অনেক ভার্সেটাইল এর মধ্যে বায়োলজি বিভিন্ন শাখা একসাথে ইনকর্পোরেট করে তারপর আমাদের সিলেবাসটা বিল্ড আপ করা হয় এখানে আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে জেনেটিক সম্পর্কে জানতে পারি মানে জেনেটিক বেসিসে কীভাবে উদ্ভিদের পরিবর্তন হয় তাছাড়া কীভাবে আমরা এই জিনিসটাকে ম্যানিপুলেট করে পৃথিবীর জন্য আরও অনেক নতুন নতুন জিনিস তৈরি করতে পারি নতুন নতুন সম্ভাবনা এবং এর সাথে কীভাবে বায়োটেকনোলজিকে ইনকর্পোরেট করে আমরা সামনের বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারি পড়াশোনার অন্যান্য বিষয়ের মধ্য থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ের পড়ার আগ্রহ কেন হলো আগ্রহের কথা যদি বলতে চাই তাহলে আমি বলতে পারি যে এই আগ্রহ আমার অনেক আগে থেকেই ছিল যখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি তখন বায়োলজির উপরে আমার সবসময় একটা ফ্যাসিনেশন ছিল
তারপরে মজার ব্যাপার হলো বায়োলজি যখন আমরা পড়ছিলাম উচ্চ মাধ্যমিকে তখন আমাদের হচ্ছে বোটানি রিলেটেড যে বইটা ছিল এটা আমাদের ডিপার্টমেন্টের টিচারের লেখা আবুল হাসান স্যারের লেখা বইটা ছিল তো ওখান থেকে আমার আরও বেশি এখানে মূলত এই ঢাবির যেই বোটানি ডিপার্টমেন্টটা আছে এখানে পড়ার আগ্রহটা জাগে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি পড়াশোনা শেষে তুমি কি করতে চাও বেসিক্যালি পড়তেছি কারণ আমার চারপাশে জানার অনেক ফ্যাসিনেশন ছিল তো আমি পরবর্তীতে ন্যাচারালিস্ট কিংবা এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হতে চাচ্ছি কারণ আমরা যতটা আরবানাইজড হচ্ছি আমাদের প্রকৃতি কিন্তু আমরা ততটাই ধ্বংস করে ফেলতেছি আর যেহেতু বাংলাদেশ আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আরবানাইজ করার জন্য কিন্তু আমাদেরকেই টার্গেট করছে তাদের পরিবেশের যত না ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ফলস্বরূপ হচ্ছে এখন তাপমাত্রা বাড়তেছে বৃষ্টিপাত কমে গেছে আমরা তো গরমে থাকতে পারতেছি না তো এখন হচ্ছে আমাদের সময় পরিবেশকে রিস্টোর করার জন্য দর্শক এখন আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে জানতে চাইব কিভাবে তারা তাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য গড়ে তুলছেন দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান ডক্টর মিহিরলাল সাহা স্যারের সাথে স্যার কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন জি স্যার আমিও ভালো আছি স্যার শুরুতেই আপনার কাছে আমার জানতে চাওয়া এই ডিপার্টমেন্টের শুরুর গল্পটা কেমন ছিল এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলতে গেলে সেই ফিরে যেতে হবে 1939 সালে যখন আমার জন্ম হয়নি পঞ্চানন মহেশ্বরী একজন নামকরা অধ্যাপকের হাত ধরে এই বিভাগটি চালু হয় তখন এই বিভাগটির নাম ছিল বায়োলজি বিভাগ বায়োলজি ডিপার্টমেন্ট একটা পর্যায়ে 1954 সালে আরেকজন অধ্যাপক গিরিজা প্রসন্ন মজুমদার তার হাত ধরে এই বায়োলজি বিভাগটি দুটি শাখাতে ভাগ হয় একটি বটানি ডিপার্টমেন্ট আর একটি জুওলজি ডিপার্টমেন্ট প্রথম দিকে এই বায়োলজি ডিপার্টমেন্টেই বটানি এবং জুওলজি একসাথে পড়ানো হতো তখন এই বিল্ডিংটাও ছিল না আমাদের সামনে দেখতে পাবেন এটা কেমিস্ট্রি বিল্ডিং রসায়ন ভবন সেখানে বায়োলজি দিয়ে শুরু হয়েছিল যেটি পঞ্চানন মহেশ্বরী শুরু করেছিলেন পরবর্তীতে 1954 সালে এই বিল্ডিংটা হওয়ার পরে গিরিজা প্রসন্ন মজুমদার একজন বিখ্যাত উদ্ভিদবিজ্ঞানী ছিলেন এবং তার কৃতি সন্তান আপনারা সকলেই জানেন গৌরী প্রসন্ন মজুমদার কফি হাউজের সেই আড্ডাটির যে গানটি রচয়িতা তারই বাবা গিরিজা প্রসন্ন মজুমদার এই বটানি ডিপার্টমেন্টকে যাত্রাটা শুরু করেন তখন এই বিভাগে চলে আসে এবং সেখান থেকেই আমাদের বটানির যাত্রা নতুন শিক্ষার্থী যারা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়তে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন থাকবে আমরা সবসময় প্রতি বছরই নতুন শিক্ষার্থী পাই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো নতুন শিক্ষার্থীদেরকে এমন কিছুভাবে আলোকিত করা যেন আমাদের যে জ্ঞানের আলো তারা এই বিশ্ববিদ্যালয়ে এসে আলোকিত হয়ে দেশ বিদেশ সব জায়গায় আলোকিত করতে পারে তাদের প্রতি আমার যেটা অনুরোধ আমি সবসময় বলে থাকি নতুন শিক্ষার্থী যখন আসে তাদেরকে আমি একটি চারা গাছের সাথে তুলনা করি এই চারা গাছ যখন হয়ে আসলো তাদের মধ্যে পটেনশিয়ালটিজ আছে তাদের মধ্যে ক্ষমতা আছে গাছের মধ্যে যে ক্ষমতাটা আছে সবুজ পাতা দিয়ে সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করতে পারে সুতরাং আমরা এখান থেকে জ্ঞানের আলো দিব ওদের মধ্যে সেই সবুজ ক্লোরোফিলটা আছে এবং বাতাস থেকে ভালো কিছু সেই কার্বন ডাইঅক্সাইডটা নিবে নিয়ে তারা জ্ঞান সংশ্লেষণ করবে নিজেরা আলোকিত হবে আলোকিত হয়ে তাদের নিজের ক্যারিয়ারটাকে সুন্দরভাবে করে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হয়ে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়বে এটাই তো দেশের প্রকৃত অর্থে প্রকৃত শিক্ষা আমাদের দায়িত্ব শিক্ষকদের দায়িত্ব প্রকৃত জ্ঞানের আলোটা দেওয়া তাদের দায়িত্ব সেই জ্ঞানের আলোটি সঠিকভাবে কাজে উদ্ভিদ বিজ্ঞান মূলত কি এবং এ বিষয়ে কি ধরনের গবেষণা করা হয়ে থাকে উদ্ভিদ বিজ্ঞান মূলত উদ্ভিদ নিয়ে পড়াশোনা আমরা উদ্ভিদের অভ্যন্তরীণ গঠন উদ্ভিদের বাহ্যিক গঠন উদ্ভিদের শ্রেণীবিন্যাস এবং উদ্ভিদের ফিজিওলজি এবং জেনেটিক্স সব কিছু মিলিয়ে পড়াশোনা করা হয় উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে এবং উদ্ভিদ বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রটা অনেক বিশাল বিস্তৃত কারণ উদ্ভিদ বিজ্ঞান একটা মাদার সাবজেক্ট এই উদ্ভিদ বিজ্ঞান থেকে আমরা উদ্ভিদের জেনেটিক্স নিয়ে উদ্ভিদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা ক্রপ ইম্প্রুভমেন্ট নতুন হাইব্রিড ভ্যারাইটি বা উচ্চ ফলনশীল উদ্ভিদ বা উচ্চ ফলনশীল ক্রপ ভ্যারাইটি আমরা তৈরি করতে পারি তো এই সকল নিয়ে অনেক গবেষণার সুযোগ আছে এবার যাচ্ছি বিরতিতে ফিরছি কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন
সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন এডুকেশন এন্ড ক্যারিয়ারের আজকের পর্বে। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার সাথে। আমরা জানি যে বিশ্বব্যাপী পরিবেশ এখন হুমকির মুখে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি পরিবেশ হুমকির মুখে, এটা আমরা বাস্তব এখনই আমরা দেখতেছি। দেখেন, আমি আর আপনি কথা বলতেছি, আজকে টেম্পারেচার কী অবস্থা, এবং এই মে মাসের টেম্পারেচারটা আমাদের বাংলাদেশের অতীতের সব রেকর্ড ব্রেক করেছে। এটা আমরা মনে করি যে এটা হলো পরিবেশের জন্য একটা মারাত্মক হুমকি। এবং আমরা জানি যে, আমরা সবাই জানি যে একটা দেশের আপনি যদি ব্যালেন্স থাকতো 25% আপনার বনভূমি থাকতো, তো আমরা অনেক আগে এটা একটা পরিসংখ্যানে দেখেছি বাংলাদেশের 16%, এখন আমার দৃঢ় বিশ্বাস 16%ও নেয়, হয়তো আরও কম। যার কারণে কিন্তু আমাদের এখন এই যে ক্লাইমেট চেঞ্জ, এই যে আপনার দেখেন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একজন মহিলাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, ওনারা হিট টেম্পারেচার অফিসার নিয়োগ করেছেন। হ্যাঁ, এটা দ্বারা অনেকে এটা এখন বুঝবে না, যেহেতু এটা ফার্স্ট এশিয়া, সাউথ এশিয়া এবং বাংলাদেশে এটা নিয়োগ দিয়েছে ওনাকে, উনি এই জিনিসটা দেখবে। এবং উনি এটা হলো একটা, আমি মনে করি একটা আইকনিক, এবং এটা নিয়োগ দিয়ে আমাদের জনগণকে সচেতন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং আমরা সবাই যদি সচেতন থাকি, যেমন আমরা ক্লাইমেটের ব্যাপারে হ্যাঁ সচেতন থাকি, তাহলে হয়তো বা আমরা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমরা এই জিনিসটা মিটিগেট করতে সম্ভব হবো। অনেক তরুণ স্বপ্নবাজ যারা এই মুহূর্তে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? অ্যাকচুয়ালি তরুণরে আমাদের ভবিষ্যৎ, কারণ আমি মনে করি বাংলাদেশে যে একটা মেজর গোষ্ঠী তরুণ, পৃথিবীর অনেক উন্নত দেশও এই তরুণ সমাজটা নাই, যার কারণে ওরা কিন্তু শ্রমিক সংকটে ভুগছে। এখন এই তরুণদের উদ্দেশ্যে আমার বলার হলো, যারা ভুটানে পড়বে তাদের অনেক ক্ষেত্রে জব করার সুযোগ আছে, যেমন প্রথমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং আমাদের মতো রিসার্চ প্রতিষ্ঠানে জব করার সুযোগ আছে। তারপরে ধরেন আপনার, যেহেতু ভুটানিস্ট, সে ফরেস্ট্রিতে কাজ করতে পারবে, সে এগ্রিকালচারে কাজ করতে পারবে, সে আপনার বোটানিক্যাল গার্ডেনে কাজ করতে পারবে, সে আপনার মিউজিয়ামে কাজ করতে পারবে, সে আপনার বায়োটেকনোলজি ফার্মে কাজ করতে পারবে। তরুণদেরকে আমি পরামর্শ দিব যে হতাশ হওয়ার কিছু নাই, এখন ফিল্ড অনেক, এবং উন্নত দেশে যেহেতু জনসংখ্যা ডিক্রিজ হচ্ছে, ওরা আমাদের দেশ থেকে এই শক্তিটা নিতে চাচ্ছে। তা আমাদের তরুণরা যদি ভালো করে লেখাপড়া করে এবং যে সাবজেক্টে সে পড়াশোনা করে ওটা যদি ভালোভাবে সে রপ্ত করতে পারে এবং বাইরে যদি কমিউনিকেশনটা করতে পারে, তাহলে তার জন্য ওপেন। অনেকে ভাবেন বোটানি পড়ে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হতে হয়, এর সত্যতা কতটুকু আছে বলে আপনি মনে করেন? চ্যালেঞ্জিং এটা মনে হতে পারে, কিন্তু আমাদের দেশে দেখেন, আমাদের দেশে তো প্রচুর পরিমাণে এখন বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় দুটোই আছে। তারপরে হচ্ছে হলো বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন আছে আমাদের, বিভিন্ন জেলায় জেলায় রিসার্চ অর্গানাইজেশন আছে, কলেজ আছে। সো কেউ যদি মনে করে যে আমি বোটানিতে পড়বো, সে ইজিলি পড়তে পারে পড়ে, কারণ বোটানি মানে কিন্তু উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান মানে কিন্তু এর ভিতরে অনেক সাবজেক্ট আছে, যেমন মাইক্রোবায়োলজি আছে, মাইকোলজি আছে, মাইকোলজি হচ্ছে স্টাডি অফ ফাঙ্গাস, তারপরে হাইড্রোবায়োলজি আছে, জেনেটিক্স আছে, তারপরে আমাদের হর্টিকালচার আছে, মানে এই এত প্রসারিত সাবজেক্ট, এখানে পড়লে যে কোনো জায়গায় আমাদের, যেহেতু অর্গানাইজেশনগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, যে কোনো জায়গায় রিসার্চের জন্য লোক নেয় ওখানে, অনবরতেই আমাদেরকে, আমাদের সার্কুলার হচ্ছে। উদ্ভিদের বিভিন্ন বিষয়ের উপর যারা গবেষণা করতে চান, তাদের কেমন সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে দেখবেন আমাদের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সব কিছুই আসলে উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই উদ্ভিদ সম্পর্কে জানার আসলে বিকল্প নেই। আর উদ্ভিদ নিয়ে যদি আমরা গবেষণা না করি, তাহলে পৃথিবী এগিয়ে যাচ্ছে, খাদ্য সংকট তৈরি হচ্ছে, আসলে উদ্ভিদ নিয়ে গবেষণা না করলে এগুলো কখনোই মেটানো সম্ভব না। আর বাংলাদেশি উদ্ভিদ নিয়ে গবেষণার জন্য আসলে অনেক সেক্টর খোলা, সেটা হয়তো অনেকেই জানে না, এই জন্য উদ্ভিদ বিজ্ঞানকে খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সবাই মনে করে না। একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করতে অনেকে শঙ্কায় থাকেন ক্যারিয়ার নিয়ে, সেক্ষেত্রে বোটানি নিয়ে যারা পড়ছেন বা পড়বেন বলে ভাবছেন, তাদের জন্য আপনার কী সাজেশন? আমার মনে হয় যে ভিন্নধর্মী বিষয় নিয়ে পড়তে চায় বা যখন সে কোথাও চান্স পেল না, হতাশ হয়ে যায়, হতাশা কাটিয়ে যদি আসলে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়ে, এটুকু আমি বিলিভ করি যে
সে অবশ্যই ভালো একটা কাজ করতে পারবে, সেটা রিসার্চে হোক জবে হোক। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বোটানির অনেক ফিল্ড খালি আছে যেগুলো অনেকেই জানে না, এই জন্য হতাশ হয়ে যায় বোটানি নিয়ে। কিন্তু বোটানি নিয়ে পড়লে আসলে কাউকে বসে থাকতে আমি কখনো দেখিনি। বিসিএসের একটা বিশাল অংশ আসলে বোটানি থেকে হয়, সেখানে টিচিংয়ের অনেক সুযোগ থাকে। রিসার্চ প্রতিষ্ঠানগুলো বোটানির অনেক ভালো ফিল্ড দেয়, আর দেশের বাইরেও আসলে বোটানির অনেক বেশি স্কোপ আছে। সো বোটানি থেকে পড়লে আসলে একজন স্টুডেন্ট ভালো করবে, এটি আশা করা যায়। দর্শক, এবার জানাবো এ সপ্তাহের উল্লেখযোগ্য কিছু চাকরির খবরাখবর। সো চলুন জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ, পদের নাম টেরিটরি সেলস এক্সিকিউটিভ অথবা টেরিটরি সেলস সিনিয়র এক্সিকিউটিভ। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছর। আবেদনের শেষ সময় 18 মে 2023। প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পদের নাম মহাব্যবস্থাপক। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 25 বছর। আবেদনের শেষ সময় 13 মে 2023। প্রতিষ্ঠান ঢাকায় মার্কিন দূতাবাস, পদের নাম ভিসা অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছর। আবেদনের শেষ সময় 13 মে 2023। প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশ, পদের নাম সিনিয়র এইচ অফিসার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 5 বছর। আবেদনের শেষ সময় 15 মে 2023। প্রতিষ্ঠান এসালম গ্রুপ, পদের নাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 10 বছর। আবেদনের শেষ সময় 7 মে 2023। প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, পদের নাম এক্সিকিউটিভ অথবা ব্রাঞ্চ অপারেশনস। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 31 মে 2023। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের নতুন আরেক পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 সাথেই থাকুন।